الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قرادور شب ميله حبيب الله روحوري قرادور شب ميله حبيب الله روحوري شفاعتك بالنبي حشري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم المصلين الكرام، আজকের খুতবার বিষয় হচ্ছে আহমিয়াতুল ওয়াক্ত, ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্ব তাৎপর্য। এ সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম একটা সূরা নাযিল করেছেন, ওয়ান অফ দ্য শর্টেস্ট সূরা, সূরাতুল আসর, এটা আমরা সকলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা কোরআনুল করিমের সার মর্ম এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের বিভিন্ন জায়গাতে কসম করেছে, আল্লাহ নিজে কসম করেছেন, ওয়াদ করেছেন। আল্লাহর মখলুককে নিয়ে ওয়াদ করার পেছনে অন্যতম কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন কসম করে ওই জিনিসের গুরুত্ব বুঝিয়েছে, ওই জিনিসের তাৎপর্য বুঝিয়েছে। ওয়া কসমিয়া আসর মানে সময়, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কিসে কসম করছেন? সময়ের কসম করেছে। তো সময়ের কসম করার মানে হলো সময়টা মানুষের জীবনে অত্যন্ত মূল্যবান, সময় মানুষের জীবনের অন্যতম সম্পদ, সময় মানুষের অ্যাসেট। টাইম ইজ বেটার দেন দ্য মানি, টাইম ইজ বেটার দেন দ্য গোল্ড। দুনিয়ার অন্যান্য জিনিস যদি আপনি লস করে ফেলেন তাহলে আপনি এটা কভার দিতে পারবেন। যদি আপনার হেলথ নষ্ট হয়ে যায় চিকিৎসার মাধ্যমে এটা ফিরিয়ে আনা যায়। যদি আপনার মানি লস হয়ে যায়, সম্পদ লস হয়ে যায়, রুজি রোজগারের ভিতর দিয়া এই লসটা কভার করা যায়। কিন্তু সময় যদি আপনার কাছ থেকে চলে যায়,
আচ্ছা মনে করেন গতকাল হলো গেছে বৃহস্পতিবার যে দিনটা চলে গেল আজকের যে মর্নিংটা চলে গেল সারা জীবন কাটতে কাটতে আজকের জীবনের আজকের দিনের মর্নিংটা কি আবার ফিরে পাওয়া যাবে আজকের দিনের যে ফজরটা চলে গেল সারা জীবন চেষ্টা করেন কি এই ফজরটা আবার ব্যাক পাওয়া যাবে না অন্যান্য জিনিসের লস হইলে খাবার দেওয়া যায় মানে যদি সময় যদি নষ্ট হয়ে যায় এটা কখনো খাবার দেওয়া যায় না ফিরে পাওয়া যায় না والعصر الله বলছেন সময়ের কসম ان الانسان لفي خسر নিশ্চয় মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত প্রথমে আমরা সময় সংক্রান্ত বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব لا تزول قدما ابن آدم حتى يسأل عن خمس الله نبي বলেছেন হাশরের ময়দানে পাঁচটা কোয়েশ্চনের আনসার না দিয়া আল্লাহর কোন বান্দা আদমের কোন সন্তান একটা কদম তারা মুভ হইতে পারবে না لا تزول قدما ابن آدم আদমের কোন সন্তান আল্লাহর সামন থেকে পাঁচটা কোয়েশ্চনের আনসার না দিয়ে একটা কদম মুভ হতে পারবে না হাত্তা ইউসআল আন উমরিহি ফিমা আফনাহু ফার্স্ট কোয়েশ্চন সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহর তরফ থেকে হবে আল্লাহর সামনে ফার্স্টলি আল্লাহ আস করবেন যে হে আমার বান্দা তোমাকে আমি একটা হায়াত দিয়েছিলাম ষাট সত্তর আশি নব্বই যত বছর বলো যে তোমাকে আমি একটা হায়াত দিয়েছিলাম আচ্ছা বলো তো কি তোমার এই হায়াতে জিন্দেগিটাকে তুমি কোন কাজে বিয়ে করেছ এখন যদি আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে সময় দিয়েছিলে আমি তো ছিলাম বেকার মানুষ আমার সময় কাটতো না টিভি দেখতে দেখতে আমার সময় গেছে আল্লাহ কি খুশি হইবেন মনে খুশি উত্তর দেন না আল্লাহ খুশি হইবেন না এখন যদি বলেন আল্লাহ তুমি আমাকে সময় দিয়েছিলে ঠিক অযথা ঘোরাফেরা করে আমার সময় নষ্ট করেছি আল্লাহ খুশি হইবেন আল্লাহ খুশি হইবেন আল্লাহ তুমি সময় দিয়েছিলে ছেলে মেয়ে নাতি নসা দিছিল তাদের সাথে খেলাধুলা করে আমার সময়টা কাটাইছি আল্লাহ খুব খুশি হইবেন উত্তর দেন নাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ বলবেন আমি তোমাকে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম আচ্ছা বলো তো দেখি সত্তর বছরের জিন্দেগিটা কি করে তুমি অতিবাহিত করেছো আপনি বলেন যদি আল্লাহ আমি পার্ট টাইম কাজ করেছি আমি ফুল টাইম কাজ করেছি আমি ওভার টাইম কাজ করেছি দিনে কাজ করেছি রাতে আল্লাহ এইভাবেই শুধু আমার জীবনটাকে অতিবাহিত করেছে আল্লাহ খুশি হইবেন হ্যাঁ আল্লাহ খুশি হবেন না ফার্স্ট কোয়েশ্চন ইজ গোনা বি হাত্তা ইউসআলু আন উমরিহি ফিমা আফনাহু হায়াতে জিন্দেগি দান করেছিলাম আচ্ছা বলো কিভাবে হায়াতে জিন্দেগিটাকে স্পেন্ড করেছো যদি বলেন আল্লাহ নিজের কাজ তো করেছি পাঁচ অক্ত নামাজ পড়েছি রব্বুল আলামিন রোজা রেখেছি হজ করেছি অবসরে কোরআনুল কারিমের তেলাওয়াত করেছি আল্লাহ যখন সুযোগ পাইছি আল্লাহ তোমার জিকির করছি আজকার করছি আর তাসবিহ তাহলিল করছি আল্লাহ আল্লাহ বেজার হইবেন না খুশি হইবেন উত্তর দেন না কেন আল্লাহ খুশি হইবেন আর যদি বলেন আল্লাহ শুধু আমার নিজের কাজ করছি টিভি দেখে মুভি দেখে ফেসবুক সার্চ করে ইউটিউব সার্চ করে আমার দিন কাটাইছি রাত কাটাইছি রাত্রে ঘুমাইছি সকালে ঘুমাইছি একবার দুপুরে একবার ঘুমাইছি রেস্ট নিছি আল্লাহ রাগ করবে যে তুমি আমার জন্য কিছু সময় অতিবাহিত করো না عن علمه فيما فعل فيه দুই নম্বরে আল্লাহ কোয়েশ্চন করবেন বান্দারে তোমাকে আমি তো কিছু ইলিম দিয়েছিলাম আচ্ছা বলো তো দেখি তুমি ইলিম পাওয়ার পরে তুমি কি করেছিলে ইল আল ইলম লিল আমালি ওয়াল বায়ান ওয়া তাবলীগ ওয়া তাফসীর ইলিম দেন আল্লাহ আপনি ইলিম বিতরণ করবেন আপনার কাছে জব্দ কইরা রাখবেন তাফসীর কইরা শিক্ষা দিয়া দিনের দাওয়াত দিয়ে ইলিমটাকে কাজে লাগাইবে আর টাইটেল পাস করছেন মুহাদ্দিস মুফাসসির
কিন্তু দ্বীনের কোনো তালিমে নাই, তরবিয়ায় নাই, তাফসিরে নাই, খেদমতে নাই, খুতবায় নাই, আপনি আছেন শুধু মানি কেনিয়া ব্যস্ত। কিভাবে, হাউ টু আন্ডারমান? আল্লাহ জিজ্ঞেস করবেন, ইলিম ছিল আমার নিয়ামত, বলো তো দেখি তুমি ইলিম পাওয়ার পরে ইলিমটাকে কিভাবে কাজে লাগাইছিলা। وعن ماله من أين اكتسبه وما وفيها أن وفي ما أنفقه. تين نمبر الله question كوربين. أشا بولو تو دكي تومي جي مال أرجون كوري سيلا لاكھ پتی ہوئی سيلا كوٹي پتی ہوئی سيلا مليونر ہوئی سيلا اي ماني گولا كيبا بي تومي اپارجون كور سيلا اي گولا حلال ہوئي تي اپارجون كور سيلا نا حرام ہوئي تي اپارجون كور سيلا زگیش كوربين الله كنتو خورس كون پتے كورسن جيكي بنا الله الله تعالى زگیش كوربين وفيما انفقه الله رب العالمين বলবেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত থেকে তোমাকে সম্পদ জারি করেছিলাম বলো তো দেখি তুমি কিভাবে এই সম্পদটাকে ব্যয় করেছিলে সম্পদটাকে তুমি কিভাবে ব্যয় করেছিলে এখন যদি বলেন আল্লাহ আমার কাছে ছিল 100,000 আমি তো আমার মেয়ের বিয়েতে খরচ করেছি 30,000 এরপরেও হয় নাই তাহলে কি আল্লাহ খুশি হইবেন না বেজার হইবেন? উত্তর দেন না, খুশি হইবেন না বেজার হইবেন? হ্যাঁ, আল্লাহ আমার এই মানি দিয়া আমি খুব নামি দামি একটা 50,000 pound একটা গাড়ি কিনছি, আল্লাহ কি খুশি হইবেন না বেজার হইবেন? আপনার চলার মতন মিডিয়াম তরিকায় আপনি যেটা খরচ করার দরকার আপনি খরচ করবেন। এখন যদি অযথা আপনি খরচ করেন, যেখানে 5,000 pound খরচ করলে চলবে আপনি 50,000 pound খরচ করছেন, যেখানে 200 pound খরচ করলে চলবে এখানে আপনি 2,000 pound খরচ করেছেন, অবশ্য আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার মানিটা কোন পথে খরচ করেছ। ওয়ান জিসমিহি ফিমা বালাহু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দারে তোমাকে আমি একটা সুস্থ শরীর দিয়েছিলাম, আচ্ছা বলো তো দেখি তোমার যৌবনটাকে কোন পথে অতিবাহিত করেছ? শরীর তো দিছিলাম, সুস্থতা দিছিলাম তোমাকে, তুমি কিভাবে তোমার শরীরটাকে কাজে লাগিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে। এই পাঁচটা কোশ্চেনের উত্তর না দিয়ে কেউ মুফ হইতে পারবে না, আল্লাহর সামনে থেকে মুফ হইতে পারবে না। মহতারাম মুসলিম কেরাম, বলছিলাম টাইমটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত, অবভিয়াসলি আপনি আপনার টাইমটাকে আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন যতটুকু প্রয়োজন, আপনার জরুরত ছাড়া অযথা আপনি আপনার টাইমটাকে স্পেন্ড করতে পারবেন না। টাইম এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহ নিয়ামত হিসাবে এই সময়টাকে, হায়াতে জিন্দেগিটাকে আমাদেরকে দান করেছে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. الله بلچن تما دي ميتو أشار آگه تمرا أما راستا خرص کرو مانس دخون دیکھ بے تار آر چھتا ساتھی خوئی رائے کنو لابو ہی بنا ميتو تا کبرا رے عبود آگی تو سموئے شیش مانو چیتا ریالائز کرو بے جامرا آر فائدہ ہو بے نا افسوس کرو لابو بے نا چولے جتی ہو بے টাইম একেবারে কাছে, টাইম একেবারে কাছে চলে যেতে হবে, তখন মানুষ একটা আফসুস করবে, আফসুস যে করবে মানুষ মরার সময়, আরে আরো যদি কিছুটা টাইম পাইতাম তাহলে সময়টা কাজে লাগাইতাম। আল্লাহ তাআলা কথাটা কোরআনে উল্লেখ করেছেন সূরা মুনাফিকুনে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মানুষের মৃত্যুর সময় যখন গনি আসবে মানুষ তখন বলবে, হে রাব্বুল আলামিন তুমি যদি আমার হায়াতটাকে একটু বাড়িয়ে দিতে, হায়াতটাকে যদি একটু বাড়িয়ে দিতে, আরো যদি কয়েকটা দিন এই জমিনে বাঁচার সুযোগ পাইতাম আল্লাহ, ফাস সাদাক আমি বেশি বেশি করে সাদাকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আর তোমার সালেহ বান্দা যারা, তোমার নেককার বান্দা, পরহেজগার বান্দা যারা, আমি তাদের মতন হইয়া যাইতাম আল্লাহ, যদি আমি আরো কিছুটা সপ্তাহ কিছুটা মাস কয়েকটা বছর যদি আমি আর আবার এই জমিনে বাঁচার সুযোগ পাইতাম, আল্লাহ দিবেন নি বাড়াইবেন, সুযোগ আছে নি? উত্তর মনে হয় আছে, আছে নি? এই সুযোগ আর নাই।
আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন ইযা জাআ আজালুহা যখন মৃত্যু ঘনিয়ে আসবে টাইমটা যখন একেবারে অন টাইম হইয়া যাইবে হায়াতে জিন্দেগি বছর মাস সপ্তাহ দিন ঘন্টা মিনিট সেকেন্ড হিসাব করে করে যখন সেকেন্ডের কাটা অন টাইমে চলে আসবে মালাকুল মউত আপনার জানটা নিয়ে যাইবে আল্লাহ আফসোস করবেন আর বলবেন আল্লাহ যদি আমার হায়াতটা বাড়িয়ে দিত আল্লাহ বলবেন নো চান্স নো চান্স নো চান্স একামা বাড়ানি আর কোনো সুযোগ নেই এ কথা আল্লাহ বইলা দিছে দেখবেন অনেক সময় বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা তারা এক দেশ দেখেন অবস্থা খারাপ ডাক্তার বলে না আমাদের কাছে আর চিকিৎসা নাই সিঙ্গাপুর আমেরিকা হ্যাঁ দুনিয়ার বড় বড় হসপিটালে দৌড়েন মানি আছে তো সেখান থেকে গিয়া ডেড বডি হইয়া ফিরে আসেন দুনিয়ার কোনো কিছুই আটকাইয়া রাখতে পারে না মাহতারাম মুসলিয়ানে কেরাম আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা অযথায় অবহেলায় অনাদরে আমরা ওয়েস্ট করছি এই জন্য তিনটা জিনিস একটা হলো ওয়েস্টিং দ্য টাইম দুই নম্বরে হলো ইউজিং দ্য টাইম তিন নম্বরে হলো ইনভেস্টিং দ্য টাইম আমরা বেশি টাইমটা ইনভেস্ট করছি না ওয়েস্ট করতেছি উত্তর দেন না কেন সময়টা আমরা বেশি ওয়েস্ট করতেছি রিসার্চে দেখা গেছে প্রতিদিন টিনেজাররা সোশ্যাল মিডিয়ার ভিতরে টিকটক স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা টাইম এভরি সিঙ্গল টিনেজ স্পেন্ড করে এক্সেপ্ট ফিউ অ্যাভারেজ 5 টু 6 আওয়ার্স এভরি সিঙ্গল ডে আননেসেসারিলি সোশ্যাল মিডিয়ায় তারা লাগিয়ে আছে এই টাইমটা ইনভেস্ট হয় না ওয়েস্ট হয় যারা কি টিনেজার বড়রা নাই রিসার্চে দেখা গেছে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ব্রিটিশ পিপল তারা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে গড়ে তারা ওয়েস্ট করতেছেন লাইগে আছেন এটা পিছনে শুধু স্ক্রলিং করতেছেন প্রতিদিন যদি 4 থেকে 5 ঘন্টা যায় অযথা ফোন করতেছেন 2-1 মিনিটে ফোন শেষ হয়ে যাবে কিন্তু মিনিটের মিনিট পর মিনিট যাচ্ছে অযথা কথা বলে কয়েক ঘন্টা প্রতিদিন চলে যাচ্ছে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে এটা ওয়েস্টিং দ্য টাইম অ্যানাদার ওয়ান হচ্ছে ইউজিং দ্য টাইম আপনার জরুরতে আপনাকে টাইম স্পেন্ড করতে হবে আপনি একটা জব করতেছেন মানডে টু ফ্রাইডে 9 to 5, 9 to 4 দিস ইজ ইউর জব দিস ইজ দ্য ইউজিং দ্য টাইম নট ওয়েস্টিং দ্য টাইম ইউ নিড মানি ইউ নিড জব ইউ ক্যান ডু ইট ইউ হ্যাভ টু ডু ইট আপনি এটা করবেন করতেন আপনার জরুর এটা এটা ইউজিং দ্য টাইম আপনার টাইমটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি ইউজ করছেন নাম্বার 3 হচ্ছে ইনভেস্টিং দ্য টাইম স্টুডেন্ট যখন গেমের পরিবর্তে স্ন্যাপচ্যাটের পরিবর্তে ফ্রেন্ডদের সাথে আড্ডার পরিবর্তে স্টাডিতে যখন বাচ্চারা সময়টা অতিবাহিত করে তখন হয় তার ফিউচারের জন্য এই টাইমটা ইনভেস্টিং দ্য টাইম এই টাইমটা হয় তার ফিউচারের জন্য ইনভেস্ট আরেকজন অ্যাডাল্ট একজন ম্যাচিউর যখন তার সময়টাকে নামাজের ভিতর দিয়া কোরআনের তেলাওয়াতের ভিতর দিয়া মানুষের উপকারের ভিতর দিয়া এই টাইমটাকে স্পেন্ড করেন তখন হয় এই টাইমটা ইনভেস্টিং দ্য টাইম ইনভেস্টিং দ্য টাইম আশ্চর্য কথা দুঃখ হলেও সত্য অনেকেই দেখা গেছে 9 to 5, 8 hours অথবা 9 hours এভরিডে স্পেন্ড করেন সেক ফর দ্য এমপ্লয়ার প্রতিদিন 7-8 ঘন্টা সময় একজন এমপ্লয়ি একজন বিজনেসম্যান টাইমটা স্পেন্ড করেন ফর সেক অফ দ্য এমপ্লয়ার ফর সেক অফ দ্য বিজনেস প্রতিদিন 5-7-8-10 ঘন্টা করে
পাঁচক্তে নামাজে কয় ঘন্টা খরচ হয় ভাই উত্তর দেন নাকি মসজিদে যদি আইসা পাঁচক্তে নামাজ পড়েন বেশি না হইলে কি হাফ এন আওয়ার লাগলো আসা যাওয়া নামাজ 30 মিনিট তাহলে 5 30 কত দুই থেকে আড়াই ঘন্টা ওনলি 2 থেকে 2 এন্ড হাফ আওয়ার্স ম্যাক্সিমাম ব্যয় করা আপনার এমপ্লয়ারের জন্য না আপনার ক্রিয়েটরের জন্য খে আপনার ক্রিয়েটর ইউ আর হ্যাপি টু স্পেন্ড দ্য টাইম ফর দ্য সেক অফ ইওর এমপ্লয়ার বাট ইউ আর নট রেডি টু স্পেন্ড ইওর টাইম টু মেক হ্যাপি ইওর ক্রিয়েটর এম আই রাইট আমি সঠিক বলছি কিনা যদিও টাইম থাকে এরপরে করে নামাজ পড়া নিয়ম না সময় বাঁচবে পাঁচ মিনিটে খালাস মসজিদে আসা যাওয়া আমরা করি না এই সময় আমরা স্পেন্ড করি না ঠিক আছে আপনার এমপ্লয়ার যোগ করবেন আপনার দরকার আপনার দরকার সপ্তাহ শেষে আপনি 500 পাউন্ড 700 পাউন্ড পাইবেন এই জন্য তো করেন যে এমপ্লয়ার আপনাকে 5-700 পাউন্ড আফটার দ্য উইক এন্ড অফ দ্য উইক আপনাকে পে করে তার জন্য আপনি করেন আপনার ক্রিয়েটর কি আপনার জন্য কিছু করেন না উত্তর দেন না ক্রিয়েটর কিছু করেননি কি করেন আল্লাহ বলছেন আলাম নাজালিল আরদা মিহাদা হে দুনিয়ার মানুষেরা এই জমিনটাকে আমি কি তোমাদের জন্য বিছানা হিসাবে করি নাই ওয়াল জিবালা আওতাদা আর পানি রূপের বাসমান এই জমিনটা যাতে নড়াচড়া না করতে পারে এজন্য পাহাড়গুলি দিয়ে আমি ফেরে এক মেরে রেখেছি এই জমিনটাকে এটা কি আমি তোমাদের জন্য করি নাই ওয়া খালাকনাকুম আজওয়াজা হে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে কি আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই সারাটা দিন কাজ করার পরে তোমার কিছু ক্লান্তির দরকার শান্তির দরকার এই শান্তির জন্য একে অপরের জন্য আমি জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়াজালনা নাউমাকুম সুবাতা সারাটা দিন কাজ করে তুমি টায়ার্ড হয়ে যাও আমি রাব্বুল আলামিন রাত করেছি এই রাতকে ঘুমের জন্য উপযোগী করে দিয়েছি যদি সারাটা দিন থাকতো 24 ঘন্টা তাহলে কোলাহল থাকতো ঘুমানোর কোনো পরিবেশ থাকতো না আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে অস্ত অবনমিত করে ডিম লাইটের মতো একটা একটা ছাদ আমি দিয়েছি আর সবগুলো নীরব নিস্তব্ধ হয়ে যায় এই রাতটাকে তুমি ঘুমানোর জন্য উপযোগী করে দিয়েছি তুমি বেড কিনতে পারবা তুমি বেডরুম কিনতে পারবা কিন্তু সামান্য ঘুম তুমি কিনতা পারবেন নি ঘুম কিনতে অনেক মানুষ আছেন সেদিন একদম বলছেন ভাই সারা রাত আমার 3টা ঘন্টা ঘুম হয় ট্যাবলেট খাই যাও আমার ঘুম হয় না পাগল হইয়া যাইতেছি এ ঘুম খেয়ে দেন রাত খেয়ে দিছেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা আর দিন দিয়েছি কাজ করার জন্য ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা তুমি কি মনে করো তোমাকে আমি কিছু দেই নাই আমি 7টা আসমান দিয়েছি ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা শুধু 7টি আসমান দেই নাই আমি রাব্বুল আলামিন এই আসমানের ভিতরে মনে একটা প্রদীপকে আমি সেট করে দিয়েছি বিনা বিল দ্বারা তুমি দিনের বেলায় তুমি আলো লাভ করো সুবহানাল্লাহ না কোনো বিল দেন আপনারা এই যে সূর্যের আলো কোনো বিল দেন খে দিছেন এটা ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা وأنزلنا من المعصرات ماء ثجاجا শুধু কি আকাশ দিয়েছেন আর কি শুধুমাত্র সূর্য দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি ফোকাস সুবহানাল্লাহ এই যে বৃষ্টির পানি পাই কোন পানির বিল পরিশোধ করতে হয় উত্তর দেন না কেন মনে করে পরিশোধ করেন না করেন কত বৃষ্টি হয় বছর শেষে এই আমরা পানির বিল সরকারকে পরিশোধ করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগ্রিত বৃষ্টির পানি দিচ্ছে তুমি তোমার এমপ্লয়ারের জন্য কাজ করো সপ্তাহ শেষে 500 পাউন্ড পাও 300-400 পাউন্ড পাও তোমার কি এটা কি কিছু দেন না তোমাকে ইনুখরে যাবি হি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা আমি যখন বৃষ্টির পানি দেই এই বৃষ্টির পানি দ্বারা জমিনে ফসল তৈরি হয় কাছে সুবহানাল্লাহ যদি বৃষ্টির পানি না আসতো তাহলে ফসল হইতো বলেন না কেন আল্লাহ বলছেন এই জমিনটাকে আমি বাগানে পরিণত করে দেই বৃষ্টি দ্বারা কোভিড এর সময় অক্সিজেনের অভাবে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছিল হসপিটাল গুলা অক্সিজেন প্রোভাইড করছিল উন্নত বিশ্বে ফ্রি অক্সিজেন পাইছেন কিন্তু গরিব দেশে একটু অক্সিজেনের জন্য উনি মানি স্পেন্ড করতে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা আপনি যে অক্সিজেন গ্রহণ করেন এই অক্সিজেনের জন্য কি কোনো বিল পরিশোধ করতে হয় উত্তর দেন না কেন
কোনো বিল পরিশোধ করতে খেয়ে দেন ফ্রি দেন আল্লাহ দিচ্ছেন না সে আল্লাহর জন্য দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা সময় আমাদেরকে ব্যয় করতে পারবো কিনা ইনশাআল্লাহ যদি করেন আল্লাহ দিবেন হায়াতান তাইয়িবা আখেরাতে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ওয়েলকাম জানাবেন আর যদি সেই দিনে আপনি দুনিয়ার জীবনে যদি আল্লাহর জন্য কিছু মানি স্পেন্ড না করেন যাইনা রাখেন যাইনা রাখেন পরকালে অবস্থা হবে আমাদের অত্যন্ত ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই কথাগুলো বুঝার তৌফিক আমাদেরকে দান করেন